হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্ট্যান্ডার্ড চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে দশটা পঁচিশ হবে, দাঁড়াও দেখছি। হ্যাঁ, 10:25 বাজে, দেখো। তো এখনও বিছানা টিছানা তোলা হয়নি, দেখো বিছানা তোলা হয়নি, কিন্তু ঘরদোর গুছানো কমপ্লিট। ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে নিয়েছি, দেখো মুছে টুছেও নিয়েছি সব কিছু। আর বর এক্ষণ মাত্র উঠে তারপর গেল দোকানে, দোকানে বাজারে হয়ে যাবে, কারণ ও বাজার থেকে বললো আজকে চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো চিকেন আনতে গেল। আর বললাম যে ঠাকুরের জন্য একটু মিষ্টিও আনতে, তো তার জন্য গেল আর কি, বিশেষ করে না হলে খেয়ে দিয়ে যেত। তো আর আজকে ওয়েদারের অবস্থা যা খারাপ, তোমাদেরকে দেখাবো। তো এখন আমি দিচ্ছি পুজো, দেখো সব সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি, তো এখন দেবো পুজো। তো ঘুম থেকে উঠেছি নয়টা ছয় বাজে তখন ঘুম থেকে উঠেছি। উঠে তারপর ভাবলাম এদিকে কাজ বাজ সেরে, তারপর ভাবলাম আগে স্নান করে পুজোটা দিই, তারপর বাকি সব কাজ হবে। তো যেহেতু ওয়েদারটা খারাপ, তো ওয়েদার খারাপ থাকলে একদমই শরীর চলে না, তো তারপর কখন না কখন পুজো দেবো, তো তার জন্য ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে দেন তারপর যাই করার করবো। খিদা যখন পেটে লাগবে তখন রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তাহলে পুজো টুজো দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর সব সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি, তো এখন দেব আমি পুজো। সো চলো তাহলে তোমরা একে একে আমার কাজগুলি দেখতে থাকো। দেখো চিকেনটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আছে মশলা, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো চলো তাহলে রান্না করা যাক। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এখানে আছে স্যালাড, তারপর করেছি কী করলাম, নিরামিষ একটা চচ্চড়ি করেছি, তারপর চিকেন করেছি, আর করেছি শুটকি মাছের একটা তরকারি করেছি, আর করেছি ডাল। তো এই হলো গিয়ে আজকে রান্নাবান্না। সো গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 2:34, তো এখন জাস্ট লাঞ্চ করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাছাড়া সকালে ব্রেকফাস্টও করিনি, তো জানি তো কয়টার সময় ঘুম থেকে উঠেছি, তো তার জন্য আর ব্রেকফাস্ট করা হয়নি। তো তারপর এত খিদা পেয়েছে আর ও গেল মানে একটা জায়গায় গেছে, তো তার জন্য ও আসতে পারছে না, আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ও আসলো প্রায় 2:00 এসছে, তারপর খাওয়া দাওয়া করতে বসলাম। তো এখন খেয়েছি, কথা বলারও এনার্জি নেই, মানে ভেবেছিলাম তোমাদের সাথে কথা বলবো, কিন্তু কথা বলার পর্যন্ত এনার্জি পাচ্ছি না, তো তার জন্য ভাবলাম যে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো তার জন্য আর, তো এখন জাস্ট খেয়ে উঠে বাসন কুসন ধুয়ে তারপর এসছি, এখন একটু রেস্ট করব। আর মানে আর বেশি কথা কিছু বলবো না, আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। সো চলো তাহলে এখন যাচ্ছি যুবতারা। হেই গাইস, তো বাড়িতে এসছি একটু, আবার চলে যাব, আর মা আছে এখানেই, তারপর ভাই বানাচ্ছে কি বলে এটাকে। তো ও নাকি ভিডিওতে আসবে না, তো ও বানাচ্ছে টোস্ট। সো ও মানে তৈরি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। সো চলো তাহলে আবার পরে কথা বলছি। এই দেখো এখানে আছে পিকু। কি হলো কি হলো কি হলো
দেখো মুখটা কিভাবে বেরিয়ে থাকে। টাটা টাটা। এই দেখো বানানো কমপ্লিট এগ টোস্ট। সো চলো তাহলে খাওয়া যাক। বন্ধুরা তো আমরা বাড়িতে এসে গেছি, আর এখন বাজে 8:30, মানে 8:25 বাজে। তো এখন দেখছি টিভি, আর দুপুরে যা রান্না করেছিলাম তা দিয়ে ডিনার হবে। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরের খেয়াল রাখো। আর আমার এই ভিডিওটি যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই।